এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। শুনুন বেয়াই মশাই, আমার বাড়ি গোয়াল, আস্তাবল, ওই ছাউনি দিয়ে আটচালা, সবকিছু হতে পারে, কিন্তু সেটা তৈরি হয়েছে আমার বাপ ঠাকুর তার মেহনতের টাকায়। তাই গরিবের রক্তচোষা টাকায় কেনাই সমস্ত বাহারি জিনিসের কোনো ঠাই নেই আমার বাড়িতে। আর একটা কথা, যৌতুক দিয়ে ফণী উকিলকে কেনা যায় না। তবে কিসে যায়? কিছুতেই যায় না। ফণী উকিল বিক্রি নেই বেয়াই মশাই, তাকে জিতে নিতে হয়, যেটা আপনি পারেননি। কিন্তু আপনার এই একরত্তি মেয়েটা পেরেছে। বেয়াই মশাই, ফণী উকিলের পয়সা আপনার থেকে কম হতে পারে, কিন্তু আমি এতটা গরিব হয়ে যাইনি যে ছেলের বিয়ের যৌতুকের জিনিসে ঘর সাজাবো। আমার যে আছে যথেষ্ট আছে। আপনি মানুষকে মাপেন টাকার মাপকাঠিতে, আমি মাপি মনুষ্যত্বের, যেটা আপনার নেই। যৌতুকের জিনিস ফেরত পাঠিয়ে দেবার মানে কি বলতো? দাদারে বিমৃতি ধরেছে, এইসব তো হকের জিনিস, এগুলোকে ফেরত পাঠায়। দিদি তুমি কিছু একটা করো তো দেখি। তুই দাঁড়া এখানে, আমি দাদারে ডেকে কথা কইছি। আপনি তো আমার সঙ্গে ঘর করেন, তাই জানেন কি আছে কি নেই, তাই না দাদা? কি আছে একবার তো শোনো। দেখলি কমলা মা কেমন জুগুটে তোর শ্বশুরমশাই? আমি তোর জন্য এই কটা জিনিস নিয়ে এলাম, আর আমাকে নাকি কথা শোনাচ্ছে। বাবা, আমি কি তোমায় এইসব কিছু আনতে বলেছিলাম? না মা, তুই কেন বলতে যাবি? তবে তোর কষ্টের কথা আমি যদি আগে থেকে বুঝতে না পারি, তবে বাবা হয়েছি কেন? কি রে ডাকলি কেন? দেখছিস না বেয়ের সঙ্গে কথা বলছি। যাতে ঠিক কথা কান বলো তাই ডাকলুম। মানে? ও দাদা, তুমি ওসব নিয়ে যেতে বলছো কেন? জমিদার মশাই যখন যৌতুক নিয়েছেন তখন ওনাকে রেখে দিতে বলো না। শোনো দাদা, নিজের পেরাপ্পো চেরে কেউ মা নয় নে। পিথু, তুই কোন মুখে কথা বলছিস? শ্যামার বিয়েতে যৌতুক দিতে পারেনি বলে আজও মেয়েটা জ্বলছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তার মুখ দেখতে পেলাম না, সেই কষ্টে আমার বুক ফেটে যায়। আর আজকে আমি ছেলের বাবা হয়েছি বলে কি যৌতুক নেব? কখনো না। কিন্তু তুমি তো আর চাইতে যাওনি দাদা, উনি যেচে নিয়েছে। আমি যৌতুক নেব কি না নেব সেটা আমি ঠিক করব, তোরা এর মধ্যে কোনো কথা বলবি না, যা এখান থেকে। আর শোনো, তোমরা বেয়াই মশাইয়ের খাওয়ার বন্দোবস্ত করো, যাও। বাবা, আমি তো তোমাকে বলেছিলাম আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না, আমি খুব ভালো আছি। নো নো, দ্যাট আনপসিবল। এখানে বাবা, আজ যে তুমি আমার কথা ভাবতে গিয়ে এই বাড়ির বাবাকে অপমান করে ফেললে। এখন তো আমার দুটো বাবা, এক বাবার কথা ভাবতে গিয়ে আরেক বাবার অপমান আমি করি কি করে? তোমাদের বৌমা কিন্তু বেড়ে হয়েছে বাবা, এমন গুছিয়ে কথা পৃথ্বীরাজের রানীর মুখেই মানায়। তুই সে হতভাগা। শিখছি তো। হ্যাঁ বাবা, আমি মিছে কথা বলছি না, ওই বাড়ির চেয়ে এই বাড়ির অনেক কিছুই আলাদা, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না বাবা। আমার মা বউ দিদি তারাও তো নিজেদের বাড়ি ছেড়ে জমিদার বাড়িতে এসে জমিদার বাড়ির আদব কায়দার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে, তাহলে আমি এই বাড়ির সাথে কেন মানিয়ে নিতে পারবো না বাবা? বাবা, তুমি যে বলতে আমার নাকি খুব বুদ্ধি, সে বুদ্ধি শুধু আমাকে খুশি করার জন্যই বলতে? আমি কিন্তু আপনার বিলাসিতা বা সাহেবি চালের কোনোটা দেখেই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম গুরুদেবের কথায়, আর আপনার মেয়ের তীক্ষ্ণ বুদ্ধি দেখে। কমলা মা আপনার আদরের মেয়ে হতে পারে, কিন্তু এখনো এই বাড়ির বৌমা। আমার যতটুকু সামর্থ্য সেটা দিয়েই আমি ওকে ভালো রাখার চেষ্টা করব। আপনি আপনি দয়া করে এগুলো নিয়ে যান। সুবল, জিনিসপত্র তোল।
বিয়াইমশাই, আপনার একটা কথা কিন্তু হাফ রাইট। মানে আপনি কমলামাকে শুধু তার বুদ্ধির জন্য নয় পছন্দ করেছিলেন, তার গানের গলা শুনেও। আমি সবই রিটার্ন নিয়ে যাচ্ছি, তবে ওই মেয়ের পিয়ানোটা যদি। এই রোদে গরমে এসেছেন, চলুন একটু একটু জলগ্রহণ করবেন। না থাক। সে কি থাকবে কেন? যৌতুক দিতে যদি আপনার আপত্তি থাকে তাহলে মেয়ে শ্বশুরবাড়িতে এসে ওয়াটার হিট করতে আমার পাপ লাগবে মশাই। আমার পিয়ানো। তুমি বাজাতে পারো? হ্যাঁ। তার মানে তোমার জন্মদিনে সেদিন ওই গানটা মিম নয়, তুমি গাইছিলে? আমার বইয়ে তো দেখছি এই পিয়ানোটা খুব পছন্দের। বাবা এটা তো রেখে দিতে পারতেন, আমাকে গিয়ে বলে দেখবো একবার। না বাবা থাক, তারপর আমাকেই কান বলে খেতে হবে। কিরে হলো তোদের? না জমিদার মশাই, এই আর দুটো আছে। যা তুলছি গুলো। আগে জমিদার মশাই দাঁড়াও। ওটা এখানে থাকবে আমার বৌমার কাছে। যে মেয়ের গলায় সরস্বতী বাস করে তার গান গাওয়া আমি বন্ধ করব না। যাক, ওয়ান পিস টিক মার্ক। তবে একটা শর্তে। আমার শর্ত? ওই কি ক্যাচের হতে পারে? হতেই পারে। আপনাকে আপনার মেয়ের বাড়িতে আমার সঙ্গে মাটিতে বসে জলগ্রহণ করতে। আপনি না বড় জাদের লুকি বিয়ার মশাই। কলকাতায় যাচ্ছি আপনার জাত ভাই গোরাদের হারাতে। হাইকোর্টে যদি ওদের ওই ক্যাচা টেনে খুলে দিতে না পারি তাহলে আমার নাম ফণিভূষণ মুখর্জি নয়। ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। শুনছো? বলছিলাম বিয়ার মশাই, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? ভেতরে নিয়ে এসো। না, এটা বাবা আমার বউয়ের জন্য রাখতে বলেছে। কই দেখি দেখি। ও দিদি, দাদা তো আসল জিনিস কেনই রেখে দিয়েছে। তাই তো দেখছি। হে রে সুধা, এই বাসকোখানায় কি আছে বল দেখি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখানে সোনা সুতোর কাজ করা বাসকবর্তী বেনারসি আছে। আমার কেমন যেন শুরু থেকেই মন বলছে এর মধ্যে সোনার গয়না আছে রে। ভালো তো, আমি এখান থেকে কিছুটা নিজের জন্য রেখে দেব। না না ফুল পিসি, এতে তো। চুপ! তোমার বাপ দিয়েছে বলে সবটা নিজের এইটি তুমি ভেবো না বাপু। আমরা যেটি মনে করব বেচে কুচে সেটি তোমায় দেবো কন, বুঝেছো? আমার বউয়ের জিনিসের উপর ভাগ বসানোর খুব শখ না? খালি নিজেরা কি নেবে সেটাই ভাবতে থাকো, যখন জিনিসটা খুলে দেখবে তখন বুঝবে এই জিনিসের ভাগ হবে না। ওমা, এইটি কি? ও দিদি, এ তো পেল্লায় হারমোনি। এই বাজনা তো যাত্রা পালায় বাজে গো। হ্যাঁ, নতুন বৌমা তবে বাজনদার।
একদিন ওটা পড়ে মেম সেজে বিয়ানোখান বাজিয়ে একটা আমাকে ইংরেজি গান শোনাবে? বেশ শোনাবো, কবে শুনবেন বলুন? আজই দেখবে, এই গানই তোমার কেমন সর্বনাশ করবে। এমন বউটি কোথাও খুঁজে পেতাম না কো আমি, আমার চোখে সেরা সেরা পৃথ্বীরাজের রানী। ও শ্রীমান পৃথ্বীরাজ মহাসপ্তাহ 17 এপ্রিল থেকে 23 এপ্রিল সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ওটিভি প্লাস হটস্টারে।